সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিট ব্লগস আগরতলা চ্যানেলে। তো আজকে আমাদের চ্যানেলে রয়েছে দুটি ওমনি, দুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে, একদম শোরুম কন্ডিশনে রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো গাড়ি রয়েছে। সামনে যে গাড়িটি রয়েছে তা হলো TR01 আগরতলা নাম্বারের, এবং পিছনে যে গাড়িটি রয়েছে অর্থাৎ যে গাড়িটি এখন তোমরা দেখতে পাচ্ছ সেটি রয়েছে TR07, TR7-এর গাড়ি। তো দুটো গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ফার্স্ট ওনার রয়েছে। তো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো, আমি সবটা ডিটেলসই বলবো। এবং ভিডিওতে কিন্তু পুরো ইন্টেরিয়ার এক্সটেরিয়র দেখানো রয়েছে, এবং একটি গাড়ি পেট্রোলে রয়েছে এবং দ্বিতীয় গাড়িটি সিএনজি রয়েছে উইথ পারমিশন। তো ভিডিও লাস্ট অবধি সবটা বলে দেবো, আমি প্রাইস বলে দেবো এবং কোনটা গাড়ি কত কিলোমিটার চালানো হয়েছে সবটা বলে দেবো। আর একটা জিনিস হলো, দুটা গাড়িতেই কিন্তু একদম নিউ টায়ার রয়েছে। টায়ার কন্ডিশনও আমি দেখাবো, লাস্ট টাইমই টায়ার কন্ডিশনও দেখাবো ভিডিওতে। এই গাড়িটি TR01BT আগরতলা নাম্বারের গাড়িটি রয়েছে, এবং গাড়িটি পেট্রোলে রয়েছে এবং ফার্স্ট ওনার রয়েছে। আর গাড়িটি 39,000 কিলোমিটার চালানো রয়েছে, টোটালি একদম শোরুম কন্ডিশনে রয়েছে গাড়িটি। ইন্টেরিয়ারও সাজানো রয়েছে এবং 14টা চাক্কা এখানে, 4 টায়ারও কিন্তু এখানে নিউ রয়েছে। বা ব্যাক সাইডও দেখতে পাচ্ছ কতটুকু ফ্রেশ রয়েছে, হালকা পাতলা স্টিকার লাগানো রয়েছে, এবং অমনি যেই উৎসব যে অ্যাসেসরিজটা থাকে গাড়ির সাথে সেটাও কিন্তু লাগানো রয়েছে। এবং এখানে যে গাড়ির আস্কিং প্রাইস বলেছে, এখানে গাড়ির প্রাইসটা আমি লাস্টে বলবো, দুটো গাড়ি আস্কিং প্রাইস আমি লাস্টে বলবো, তোমরা আগে দুটো গাড়ি দেখে নাও। এবং এটা কিন্তু পিছে সেফ গার্ডও লাগানো রয়েছে, পুরো অ্যাসেসরিজ লাগানো রয়েছে গাড়িতে। এবং আমি ইন্টেরিয়ারটাও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমি ইন্টেরিয়ারও দেখাবো। এ হলো গাড়ির ইন্টেরিয়র। গাড়িটি কিন্তু 2019-এ রয়েছে, এবং গাড়ির ইন্টেরিয়রের মধ্যে কিন্তু মিউজিক সিস্টেম, মিউজিক সাউন্ড বক্স সব কিছু লাগানো রয়েছে। সিটও কিন্তু এখানে 8-সিটার লাগানো রয়েছে, দুটো সিটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে। তো তোমরা ইন্টেরিয়রটা দেখে নাও, ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইন্টেরিয়রটি পুরো। এবং তোমরা যদি গাড়িটি দেখতে চাও বা টেস্ট ড্রাইভ নিতে চাও, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে গিয়ে গাড়িটি দেখতে পারবে। গাড়িটি কিন্তু আস্তাবলে অ্যাভেলেবেল রয়েছে, আগরতলা আস্তাবলে গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি গেলে কিন্তু দুটো গাড়ি ওইখানে দেখতে পারবে, টেস্ট ড্রাইভ নিতে পারবে এবং কথা বলে দেখতে পারো। ইভেন এখানে কিন্তু স্পেয়ার হুইলও অ্যাভেলেবেল রয়েছে, যে স্টেপনি টায়ার সেটাও কিন্তু নতুন রয়েছে এবং অ্যাভেলেবেল রয়েছে। এবং গাড়িতে কিন্তু ডুয়েল সাইড স্পিকার লাগানো রয়েছে।
আমাদের যে সেকেন্ড গাড়িটি রয়েছে TS07 নাম্বার রয়েছে, মানে সিপাহীজলা ডিস্ট্রিক্টের গাড়িটি রয়েছে। তো এই গাড়িটি কিন্তু টোটালি ফ্রেশ রয়েছে, গাড়িটি 2017 রয়েছে এবং অন পেপার সিএনজি রয়েছে। এবং সেম গাড়িতে কিন্তু উৎসব অ্যাসেসরিজ লাগানো রয়েছে, তাছাড়া গাড়িতে কিন্তু এক্সট্রা অ্যাসেসরিজও লাগানো রয়েছে। তুমি যেভাবে দেখতে পাচ্ছ সামনে দিয়ে গ্রিল লাগানো রয়েছে, উপরে অ্যান্টেনা লাগানো রয়েছে এবং গাড়িটি কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং গাড়িটি শুধুমাত্র 56 কিলোমিটার চলানো রয়েছে, 56,000 কিলোমিটার চলানো রয়েছে এবং ফার্স্ট ওনারের মধ্যে রয়েছে গাড়িটি। এই গাড়িটিও সম্পূর্ণভাবে তোমাদের আমি ইন্টেরিয়ারটা দেখাবো। রুফ কন্ডিশন দেখো কতটুকু ফ্রেশ রয়েছে, পিছে স্পয়লারও লাগানো রয়েছে, দুটা গাড়ি পিছে স্পয়লার লাগানো রয়েছে এবং দুটা গাড়িতে কিন্তু 8 সিট অ্যাভেলেবেল রয়েছে গাড়িতে উইথ স্পেয়ার হুইল মিউজিক সিস্টেম। তো ইন্টেরিয়ারটা দেখাচ্ছি তোমাদেরকে, আগে তোমরা এক্সটেরিয়ারটা দেখে নাও। গাড়িটির ইন্টেরিয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, যে স্টিয়ারিং কভার থেকে ধরে গাড়ির সিট কভার সব অ্যাভেলেবেল রয়েছে। এখানে 8 সিটের যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটা রো ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মুখোমুখি অ্যারেঞ্জমেন্ট না, রো ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং গাড়িটির রুফ থেকে সব কিছু কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং যে আমি আগে বলেছিলাম মিউজিক সিস্টেমও কিন্তু গাড়িতে অ্যাভেলেবেল রয়েছে। গাড়িতে যে এই সিলিন্ডার রয়েছে সিএনজি সিলিন্ডার এবং অন পেপার অন পারমিশন সিএনজি সিলিন্ডার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টেস্টিং করানো রয়েছে। এবং দুটা গাড়ি এখানে প্রাইস যদি আমি বলতে চাই, 2019 যে গাড়িটি রয়েছে TS01 এবং 2017 যে গাড়িটি রয়েছে TS07, দুটা গাড়িই কিন্তু এখানে 2,90,000 আস্কিং প্রাইস রয়েছে দুটা গাড়ি। তো তোমরা অবশ্যই গাড়ি দুটা দেখতে পারো, নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, নাম্বারে কল করে গিয়ে টেস্ট ড্রাইভও নিতে পারো, আর যদি তোমরা কিছু জানতে হয় দেখতে পারো। দুটা গাড়ি কিন্তু বরাবর ফ্রেশ রয়েছে, তোমরা যারা ইচ্ছুক নিতে পারো, কারণ দুটা গাড়িতেই সামনে গ্রিল লাগানো রয়েছে এবং দুটা গাড়ি খুবভাবে ডিজাইন করা রয়েছে, খুবই সুন্দর রয়েছে গাড়িতে, চারোটা টায়ারই নিউ রয়েছে। তো অবশ্যই তোমরা আরবিএস ব্লগস আগত চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে,
নতুন কিছু ভিডিও দেখার জন্য বা নতুন কোনো আপডেট দেখার জন্য। তো আবার দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো আপডেটে বা নতুন কোনো গাড়ির কালেকশন নিয়ে। তো অবশ্যই সাবস্ক্রাইব করা যাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। টেক কেয়ার, গুড।